কিন্তু 10-12 পরে আপনাদের কবিতা পড়ে আজকে আমার স্পিডি ভালো যাচ্ছে। অলোদা আমাকে জার্মানিতে বলতেন, থাক আমি এত সঙ্গে বলবো না ব্যক্তিগত কথাবার্তা, কিন্তু তার স্ত্রী মারা গেলে আমি ভীষণ কষ্ট পেয়েছিলাম। শব্দধ্বনি মাত্র প্রতিফল সে তো নয়, ইতিহাস বলে ভাষা কল্পিত হয়। আর এক সঙ্গে বলতেন, আমাদের ভাষার ভাষা শুধু থাকে না দুই ভয়, 72 আন্দোলন 71-এ দ্রুত মিশে যায়। আর জায়গায় বলছেন, সেই যুদ্ধ ভাষা যুদ্ধ থেকে আমি মুক্তিযুদ্ধে যাই, আমার ভাষায় আমি বিজয়ে জয় বাংলা পাই। আবুদাহ বলছেন, আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তাঁর করতলে ছোট নাকি সৌরভ ছিল, তাঁর পিঠে রক্ত যাওয়ার মতো ক্ষত ছিল। সেই অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, অরণ্য এবং সাধুদের কথা বলতেন, প্রতিপিত আমাদের কথা বলতেন, তিনি কবি এবং কবিতার কথা বলতেন। কি ভয় উচ্চারিত প্রতিটি সত্য শক্ত কবিতা, তর্ষিত জমি প্রতিটি শস্য দান কবিতা। যে কবিতা শুনতে জানে না সে ঝড়েলার তোলা শুনবে, যে কবিতা শুনতে জানে না সে জীবন্তের অধিকার থেকে বঞ্চিত হবে, যে কবিতা শুনতে জানে না সে আপন কৃপা, যে কবিতা শুনতে জানে না সে নদীতে থাকতে পারে না, যে কবিতা শুনতে জানে না সে মাছের সঙ্গে খেলা করতে পারে না, যে কবিতা শুনতে জানে না সে মায়ের করেছে গল্প শুনতে পারে না। কি চেষ্টা তারা করেছিল আমাদের এই বাংলা ভাষাকে যাতে আমরা শুনতে চাই। আর বিগত বাংলা লেখার চেষ্টা হয়েছিল আপনারা জানেন, আমাদের বাংলা শব্দ কি পরিমাণ হয়েছে, কতদূর পর আমি ঘটনা কথা বলবো সেখানে পাবে। আমার গুরু যার কাছে আমার 3 থেকে 9 শ্রেণী আর একদিনে থাকার কথা ছিল, আমার শ্রদ্ধেয় কথক প্রফেসর মিসেস জামান, তিনি অসুস্থ, আপনার তার জন্য আশীর্বাদ করবেন, দোয়া করবেন। মনিকবি জেলখানায় ছিলেন, ইংরেজিতে এনে ইউনিভার্সিটির অধ্যাপক কালীঘাট থেকে পাশ করেছিলেন উর্দু মাতৃভাষার মতো, বাংলায় যেখানে কবর নাটকটা লিখলেন এবং আজীবন আর মৃত্যু বাংলার ফিরে থেকে মরেছিলেন। তাকে আলবাদ জানিয়ে হয়েছে, তাকে বাঁচানোর জন্য কিছু হয়েছে, মাননীয় মন্ত্রী মহোদয় কিংবা হয়নি, আলবাদ জানিয়ে গেছিল, জঙ্গিবাদ জানিয়ে গেছিল। তিনি বলছেন, একটু মন দিয়ে শুনবেন আমার গুরুদা, আমার মাতৃভাষা কি বাংলা ভাষা, সমগ্র বাংলা ভাষা বিচিত্র রূপিণী বাংলা ভাষা, অভিধানে আছে ষোড়শ রমণী মাতৃ সম্বোধনী যোগ্যা সপ্তমী সহকারী, আমার মাতৃভাষা তিপ্পতের গুহাচারী মনসার গর্ভ শূন্যকারী, আরাকানের রাজসভায় অলঙ্কার বরেন্দ্রভূমির বাউলের উদার সাহবান মাইকেল রবীন্দ্রনাথ নজরুল ইসলাম, মাতৃভাষা আমার মাতৃভাষা বাংলা। আমি জানি না এই গর্বটা আপনাদের হয় কিনা, কিন্তু আমরা তো গর্ব করি করি, আমার মনে হয় শিলচরের লোকেরাও গর্ব করে বাংলাকে, তারাও প্রাণ দিতে চান। আমাদের শিশুরাম হচ্ছেন স্বাধীনতা তুমি রবি ঠাকুরের নজরুল কবিতা অবিনাশী গান, স্বাধীনতা তুমি কাজী নজরুল ঝাঁকড়া চুলের বাপরি দোলান মহান করুন সৃষ্টি সুখের উল্লাসে কাঁপা, তিনি মধুসূদনকে পাঠ দিয়েছেন। সে শান্তি হক আর একটা বইতে মধুসূদনকে নিয়ে এসেছিলেন, যদি সময় হয় মৃত্যু পড়বে দেখা থেকে। মহান পূর্ণ শিক্ষিতদের উল্লাসে কাঁপা, এর আগে আমরা শুনলাম যে কবিতা শুনতে জানে না কি কি হয়, আর মানুষ বললেন গুড়ি ফিরি ও পাড়ার সুন্দরী বোঝে না সারা অঙ্গে ভেউটা তরুণ মেয়ে কবিতা বোঝে না, কি করা যায় কবিতা বোঝে না, এখন বই কবিতা আমি এই তর্ক করবো না, কিন্তু বাংলা ভাষার জীবনী আপনাদের জানা, তবু বলি তত্ত্বাবধির পুঁতি পাওয়া গেছিল রাজ নেপালের রাজ দরবারে লাইব্রেরিতে, শ্রীকৃষ্ণের পুঁতি পাওয়া গেছিল ব্রাহ্মণের গোয়ালঘরের মাথায়, আমাদের পণ্ডিত শরদার শাস্ত্রী এবং বসন্ত নন্দ রায়কে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই জানাই কি এলিট শ্রেণী হিন্দু মুসলমান এরা মনে প্রাণে বাংলা ভাষাকে অবতার করতেন। অষ্টাগত সুরান এবং রামের তরি সুন্দর রোগে যেতে হবে এবং আল্লাহ তালা এবং রসুল্লাহ ইসলামের কথা বাংলায় উচ্চারণ পাক। আমি সুবে বাংলার সুলতান সাহেব বাংলায় দাবি করেছিলেন ঐতিহাসিক ফেরেশতা।